সুপ্রভাত তোমাদের সকলকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আবার সকলে মিলে উপস্থিত হয়েছি অনলাইন বাংলা ক্লাসে। এর আগের ক্লাসে তোমরা তোমাদের বাংলা পাঞ্চজন্য বইয়ের পৃষ্ঠা নম্বর 39 থেকে যে অংশটুকু পড়েছিলে, যত দূর পর্যন্ত পড়েছিলে, তার বাকি অংশটুকু আজকে আমরা এই ক্লাসে পড়ব। কেমন? তাহলে চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক এর পরের অংশগুলিতে কি রয়েছে। দেখো, এখানে প্রথমেই রয়েছে নদীতে ঢেউ ওঠে ছলাৎ ছলাৎ, অর্থাৎ নদীতে যখন তোমরা ঢেউ দেখতে পাও, সেই সময় যদি তোমরা কান পেতে শোনো, শুনতে পারবে একটা ছলাৎ ছলাৎ শব্দ শোনা যায়। তাই এখানে বলা হয়েছে নদীতে ঢেউ ওঠে ছলাৎ ছলাৎ। জগৎ যেন হাসছে, অর্থাৎ বিশ্ব বা পৃথিবীটা যেন হাসছে। কেন হাসছে? কারণ এটা উৎসব সম্পর্কে বলা হচ্ছে গল্পটিতে, তাই না? উৎসব আসছে, সেই উৎসবের খুশিতে পুরো পৃথিবীটা যেন খুব আনন্দ, খুব সেই আনন্দে যেন হাসছে। সকলেই তৎপর উৎসবকে বরণ করতে। সকলেই মানে সবাই, তৎপর মানে হচ্ছে ব্যস্ত, সকলেই ব্যস্ত উৎসবকে বরণ করতে, অর্থাৎ পালন করতে। উৎসব আসার আগে আমাদের যেসব নিয়ম পালন করতে হয়, যেগুলো উৎসব পালন করতে গেলে যে আয়োজনগুলো করতে হয়, সেই আয়োজনগুলো করতেই সবাই ব্যস্ত হয়ে রয়েছে। তপনের সৎ মায়ের অসুখ। সৎ মা মানে হচ্ছে যে নিজের মা নয়, তপনের সৎ মায়ের অসুখ করেছে, অর্থাৎ রোগ হয়েছে। এক বৎসর তার চিকিৎসা চলছে, অর্থাৎ সেই অসুখ সারানোর জন্য একটা বছর ধরে তার চিকিৎসা করা হচ্ছে। তাই তপনের মন ঈষৎ খারাপ। এই কারণে মায়ের অসুখের জন্যে তপনের মন ঈষৎ মানে কি অল্প অল্প খারাপ রয়েছে, অর্থাৎ এই উৎসবের দিনেও তপন খুব আনন্দ করতে পারছে না সবার সাথে, কারণ তার মায়ের শরীরটা ভালো নেই, তার মায়ের অসুখ করেছে। এবারে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়লাম এবং তোমাদের এর আগের ক্লাসে যা পড়ানো হয়েছিল সবটুকু একবার পড়ে ফেলি, চলো। শরৎকাল এলো, আকাশ হঠাৎ নীল হয়ে যায়, মাঝে মাঝে চমৎকার সাদা মেঘের ভেলা। উৎসবের দিন শুরু, দিঘিতে ফুটছে উৎপল, সকলের মনে খুব উৎসাহ, পুজো আসছে। নদীতে ঢেউ ওঠে ছলাৎ ছলাৎ, জগৎ যেন হাসছে, সকলেই তৎপর উৎসবকে বরণ করতে। তপনের সৎ মায়ের অসুখ, এক বছর তার চিকিৎসা চলছে, তাই তপনের মন ঈষৎ খারাপ। এবারে তোমাদের হোমটাস্ক হিসেবে থাকবে এই পুরো অংশটুকু তোমরা বানান সহযোগে খুব ভালো করে মন দিয়ে পড়বে। কেমন? আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।